নমস্কার, দুই জায় রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা গাঠি কচু দিয়ে মুগের ডাল বানাবো, ভীষণ ভালো হয় খেতে। আমার এক বৌদি আছে, বৌদি এই ডালটা আমাকে রান্না করা শিখিয়েছিল, তো চলুন ডালটা রান্না করে ফেলি। আজ বানাবো গাঠি কচু দিয়ে মুগের ডাল, আমার বৌদির থেকে শেখা এই গাঠি কচু দিয়ে মুগের ডাল খুবই ভালো হয় খেতে। একটু ডালটা প্রথমেই হালকা করে ভেজে নেব, ডালটা হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা কড়া ভাজা করব না। এখন ডালটাকে একটু ধুয়ে নেব, ধুয়ে এখন আমি ডালটা সেদ্ধ বসিয়ে দেব। ডাল সেদ্ধ করব বলে কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু জল, জলটা একটু গরম হয়ে নেই। মুগ ডালটা একটু ধুয়ে আনলাম, এখন জলটাও গরম হয়ে গেছে, সেদ্ধ বসিয়ে দেব। মুগ ডাল আমি প্রেশারে খুব একটা সেদ্ধ করি না, কারণ মুগ ডাল প্রেশারে দিলে খুব ছোট ছোট হয় তো মুগ ডালগুলো, আর ওই প্রেশারের সিটির মধ্যে আটকে যায় অনেক সময়, তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি প্রেশারে খুব একটা মুগ ডালটা সেদ্ধ করি না, কড়াইতেই করি। দুটো কাঁচা লঙ্কা, নুন, সামান্য হলুদ দিয়ে দিলাম। এই অবস্থায় ডালটাকে এখন আমি নামিয়ে ফেলবো। খুব একদম গলে যায়নি ডালটা, হাফ ফেটেছে, এই অবস্থায় ডালটাকে এখন আমি নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে বসিয়ে নিলাম, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দেব সর্ষের তেল, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। গাঠি কচুগুলোকে আমি এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি, খুব একটা বড় করে কাটিনি, একটু ছোট করেই কেটেছি আমি গাঠি কচুটা। তেলের মধ্যে দিয়ে দিলাম, এখন একটু ভেজে নেব গাঠি কচুগুলোকে। গ্যাস আমি একটু কমিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, খুব সামান্য পরিমাণে হলুদ দেবো, কারণ আমার ডালে হলুদ দেওয়া রয়েছে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, ভালো করে একটু সাতলে নেব। মশলার সঙ্গে যখন গাঠিটা ভালো করে সাতলানো হয়ে যাবে, নুনটা আমি এক্ষুনি দেব না, আরেকটু পরে দেব। এর মধ্যে ডালের জল উপর থেকে অল্প একটু দিয়ে দিলাম, এখন আমি খুব সামান্য পরিমাণে নুন দেব, কারণ আমার ডালে নুন দেওয়া আছে। এখন আমি সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম, ডালটা যেটুকুনি সেদ্ধ বাকি আছে সেটা কিন্তু এখন সেদ্ধ করে নেব, মিষ্টি এক্ষুনি দেব না, সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মিষ্টিটা দেব। এখন ডালটা ফুটে গেছে, গ্যাসটা কমিয়ে রেখে আমি ঢাকা দিয়ে রাখবো, 5-7 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাকবে। ঢাকনাটা খুলে নিলাম, একবার চেক করে নেব
গাঠিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব চিনি। ডাল হয়ে গেছে, নাবানোর আগে দিয়ে দিলাম গরম মশলা, আর দেব ঘি। তৈরি হয়ে গেল আমার প্রিয় বৌদির কাছে শেখা গাঠি কচু দিয়ে মুগের ডাল। এইভাবে গাঠি কচু দিয়ে মুগের ডাল করলে ভীষণই ভালো হয় খেতে, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। সে রুটি পরোটার সঙ্গে খেলে এটাকে আরেকটু শুকাতে হবে, আরেকটু মাখা মাখা করতে হবে। আমরা যেহেতু ভাত দিয়ে খাবো, তাই আমি একটু হালকা পাতলাই রাখলাম ডাল, আর এটা একটু ঘন হয়ে যেতে পারে। এইভাবে যদি গাঠি কচু দিয়ে ডাল করা হয়, গাঠি কচু কিন্তু একেবারেই লোদ লোদ হবে না। আমরা যেটা গাঠি কচু অনেকে পছন্দ করে না লোদ লোদ হবে হয় বলে, কিন্তু এরকমভাবে করলে কিন্তু লোদ লোদ হয় না, খুবই ভালো হয় খেতে। তো নামিয়ে ফেলবো এখন। তৈরি হয়ে গেল আমাদের গাঠি কচু দিয়ে মুগের ডাল। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, এবং কেমন হলো আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।